পরিত্যক্ত বিশালগড় কংগ্রেস ভবনে ব্রাউন সুগার সহ জনতার হাতে আটক দুই যুবক। সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে মারণ মেশা ব্রাউন সুগার সহ জনতার হাতে আটক হয় দুই যুবক। জানা যায়, বিশালগড় অফিস টিলা এলাকার যুবক বাপি কর্মকার বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগার বিক্রি করে যাচ্ছে। সকালে বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগার সহ উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে হাত বেঁধে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে নেশার রমরমা ব্যবসা। আর খাকি উর্দিধারী পুলিশ বাঁকা পথে অর্থ কামানোর জন্য ব্যস্ত, এই হলো ত্রিপুরা পুলিশের অবস্থা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে ধূলিসাৎ করতে চাইছে নেশা কার্যের সাথে যুক্ত একাংশ সমাজদ্রোহীরা। এপরে এপরে তো বর্ষে তারা কোন বাড়ি কোন কার বাড়ি? আমার বাড়ি শৈলাম। নাম কি? শৈলাম সরকার। শৈলাম সরকার। বাবার নাম? ভীম সরকার। কত ইন্দিরা খাও? ছয় মাস দিরা। কার কাছ থেকে আনো? কার কাছ থেকে? রে ওই কি জানি জিজ্ঞেস তো। নাম? তার নাম কি? তা বাপি। বাপি দত্ত। কোন বাড়ি? অফিসটিলা। কয়টা কোটা আনছো? আনছি না, মাত্র ফোন করছিলাম। সৌরভ শাহ। বাবার নাম? সুদীপ শাহ। সুদীপ শাহ। কত দিন দেওয়া খাও? দেড় দুই মাস দুইটা। বাপি কতদিন ধরে বিক্রি করতেছে এরকম? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।